আচ্ছা, দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আগের দিন তোমাদের অঙ্ক 3-এর সাজিয়ে নিয়ে গুণ করগুলো করিয়েছিলাম। 11 প্রশ্নমালার একটা বাকি আছে, সেটা করবো, এরপরে প্রশ্নের অঙ্ক করব। আচ্ছা, ইয়র অঙ্কটা দেখো, 7215 এর সঙ্গে 29 গুণ করব। 5 নং 45-এ 5, হাতে থাকে 4, 9-কে 9, 4-এ 10, 11-এ 12, 13, হাতে থাকে 1, 9-2-18, 19-এ 9, হাতে থাকে 1, আর 7 নং 63, আর 1-এ 64। এবারে 2 দিয়ে আবার ওপরের সংখ্যাগুলোকে গুণ করি। 5 দুগুণে 10-এ 0, হাতে থাকে 1, 2-কে 2, 1-কে 3, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে 7 দুগুণে 14, তাহলে 5, 3, আর 9-এ 3-এ 10-এ 11-এ 2, হাতে রইল 1, 4-এ 4-এ 8, 8-এ 1-এ 9, আর 4-এ 5-কে 6 গেলে 10-এ 0, হাতে রইল 1, 1-এ 1-এ 2, তাহলে 209,235। নির্ণয় গুণফল হচ্ছে 209,235। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখো, টয়ের অঙ্কটা হচ্ছে 4,311-কে 45 দিয়ে গুণ করছি। 5-এ 5, 5-এ 5, 3-5-এ 15-এর 5, হাতে রইল 1, 4-5-এ 20-এ 1-এ 21। এরপরে আবার দ্বিতীয় লাইনটা দিয়ে গুণ করছি, 4-এ 4, 4-এ 4, 3-4-এ 12-2, হাতে রইল 1, 4-4-এ 16-এ 1-এ 17। এবারে দুটো সংখ্যা গুণ করে দিই, ওপর নিচের লাইনটা গুণ করছি, 5, 4-5-এ 9, 4-5-এ 9, 2-1-এ 3, 7-2-এ 9-1, তাহলে উত্তর নির্ণয় গুণফল হচ্ছে 193,995। এরপরে ঠয়ের অঙ্কটা আছে 6,025-কে 36 দিয়ে গুণ। 5-6-30-এ 0, হাতে রইল 3, 6-3-12-13-13-14-15-5, হাতে রইল 1, 6-0-0, হাতের একটা বসলো, 6-6-34। এরপরে দেখো, গুণ চিহ্ন দিলাম তলায়, পরের লাইনটা গুণ করছি, 3-5-এ 15-এর 5, হাতে থাকে 1, 3-3-এ 6-এর 1-এ 7, 3-0-0, 3-6-18। এবারে যোগ করি ওপর নিচের লাইনটা, 0, 5-5-এ 10-এর 0, হাতে রইল 1, 7-এর 1-8-এর 1-এ 9, 6-টা নামালাম, 8-3-এ 9-10-11-এর 1, হাতে রইল 1, 1-এর 1-এ 2, তাহলে উত্তর হলো 216,900। উত্তর নির্ণয় গুণফল 216,900। আচ্ছা, এরপরে তোমাদের আছে প্রশ্নের অঙ্ক, প্রশ্নের অঙ্কগুলো আমি করিয়ে দিচ্ছি। আচ্ছা, 4-এর প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো। প্রশ্ন অঙ্কটা কী আছে, একটি ডিমের ট্রেতে 30টি ডিম ধরে, একটি ডিমের ট্রেতে 30টি ডিম ধরে, ওই রকম 12টি ট্রেতে কটি ডিম ধরবে? একটি ডিমের ট্রেতে 30টি ডিম ধরে, ওই রকম 12টি ট্রেতে কটি ডিম ধরবে? তাহলে আমি কী লিখবো, একটি ট্রেতে ধরে 30টি ডিম। তাহলে 12টি ট্রেতে ধরবে 30 × 12, 12টি ডিম, তাহলে কতগুলো হবে, 3 × 36 আমরা জানি। যদি না পারো তোমরা রাফে গুণ করে নেবে, কিন্তু যদি পারো মুখে মুখেই করার চেষ্টা করবে, তো যেগুলো পারবে, যেগুলো সম্ভব হবে, না হলে তোমরা পাশে একটা রাফ টানবে, টেনে রাফে কিন্তু গুণটা করে নেবে। তাহলে 3 × 36 আর 30-এ এই শূন্যটা বসে গেল, তাহলে 360টি ডিম ধরবে। তাহলে 12টি ট্রেতে 360টি ডিম ধরবে। আচ্ছা, ক্ষয় অঙ্কটা হচ্ছে, একটি সারিতে 45 জন ছাত্র দাঁড়াতে পারে, এরূপ 15টি সারিতে কতজন ছাত্র দাঁড়াতে পারবে? তাহলে আমি লিখি, একটি সারিতে দাঁড়ায় 45 জন। হ্যাঁ, তাহলে একটি সারিতে দাঁড়ায় 45 জন ছাত্র। পরের লাইনে লিখব, অতএব 15টি সারিতে দাঁড়ায় 45 × 15 জন ছাত্র। তাহলে 45কে 15 দিয়ে গুণ করি, 5-5-এ 25-এর 5, হাতে রইল 2, 4-5-এ 20-এর 2-22, গুণ চিহ্ন দিলাম পরের লাইনে, 5-1-কে 5, 4-1-কে 4। এবারে যোগ করি, 5-7-2-এ 5-2-এ 7, 4-2-এ 6, তাহলে 675 জন।
তাহলে কি হলো একটি সারিতে দাঁড়ায় 45 জন ছাত্র তাহলে 15টি সারিতে দাঁড়ায় 45 গুণ 15 জন ছাত্র তাহলে গুণটা করে উত্তর কি লিখব 15টি সারিতে দাঁড়ায় 675 জন ছাত্র আচ্ছা তারপরে দেখো গ এর অঙ্কটা গ্রীষ্মের ছুটিতে মাসুমা প্রতিদিন 28টি করে অঙ্ক করে গ্রীষ্মের ছুটিতে মাসুমা প্রতিদিন 28টি করে অঙ্ক করে 25 দিনের ছুটিতে কটি অঙ্ক করবে তাহলে প্রতিদিন মানে একদিন প্রতিদিন বলতে একদিন প্রত্যেক প্রতি এরকম বললে আমরা একটি বুঝব তাহলে কি লিখব আমি একদিনে করে 28টি অঙ্ক একদিনে করে 28টি অঙ্ক তাহলে 25 দিনে করে 28 গুণ 25টি অঙ্ক একদিনে করে 28টি অঙ্ক তাহলে 25 দিনে করে 28 গুণ 25টি অঙ্ক তাহলে 28কে 25 দিয়ে গুণ করি 5 8 40 0 হাতে থেকে 4 5 গুণ 10 আর 4 14 পরের লাইনে 8 গুণ 16 6 হাতে থাকে 1 2 গুণে 4 একে 5 তাহলে যোগ করি কি হচ্ছে 0 4 আর 6 10 0 হাতে 1 5 একে 6 একে 7 700টি অঙ্ক তাহলে 25 দিনে কত অঙ্ক করবে 700টা অঙ্ক করবে আচ্ছা ঘরের অঙ্কটা দেখো একটি বস্তায় 70 কেজি গম ধরে একটি বস্তায় 70 কেজি গম ধরে অঙ্কগুলো তোমাদের বইতে আছে ওই অঙ্কটা তোমরা লিখে নিতেই পারবে এরূপ 28টি বস্তায় মোট কত গম ধরবে তাহলে কি লিখব একটি বস্তায় ধরে একটি বস্তায় ধরে 70 কেজি গম একটি বস্তায় ধরে 70 কেজি গম তাহলে 28টি বস্তায় ধরে 70 গুণ 28 কেজি গম আবার দেখো একটি বস্তায় ধরে 70 কেজি গম তাহলে 28টি বস্তায় ধরে 70 গুণ 28 কেজি গম তাহলে 70কে 28 দিয়ে গুণ করি 8 0 0 27 56 আর পরের লাইনে আবার 2 0 0 7 গুণে 14 তাহলে যোগ করি 0 6 4 আর 5 9 1 1960 কেজি গম তাহলে 28টি বস্তায় ধরবে 1960 কেজি গম আচ্ছা পরের অঙ্কটা দেখো তোমাদের বিদ্যালয়ের গ্রন্থাগারে 42টি তাক আছে প্রতি তাকে 85টি করে বই থাকলে ওই গ্রন্থাগারে মোট কতগুলি বই আছে তাহলে একটি তাকে থাকে 85টি বই কি লিখব একটি তাকে থাকে 85টি বই তাহলে পরের লাইনে লিখি 42টি তাকে থাকে 85 গুণ 42টি বই একটি তাকে থাকে 85টি বই তাহলে 42টি তাকে থাকে 85 গুণ 42টি বই তাহলে 85 আর 42কে কী করবো গুণ করি 5 গুণ 10 0 হাতে রইল 1 8 2 গুণে 16 রাখে 17 গুণ চিহ্ন দিলাম 5 4 5 20 0 হাতে রইল 2 4 32 আর 2 34 যোগ করি 0 7 4 একে 5 3 তাহলে 3570টি বই তাহলে 42টি তাকে থাকে 3570টি বই আচ্ছা এরপরে হচ্ছে ছয়ের অঙ্কটা তোমাদের গ্রামে 127টি পরিবার বাস করে কালী পুজো উপলক্ষে প্রতিটি পরিবার 51 টাকা চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে তাহলে একটি পরিবার কত দিচ্ছে 51 টাকা পরিবার আছে কটা 127টা তাহলে একটি পরিবার দেয় 51 টাকা একটি পরিবার দেয় 51 টাকা তাহলে 127টি পরিবার দেয় 127টি পরিবার দেয় 127 গুণ 51 টাকা তাহলে একটি পরিবার দেয় 51 টাকা 127টি পরিবার দেয় 127 গুণ 51 টাকা
তাহলে 127 কে 51 দিয়ে গুণ করি 7 এককে 7 2 এককে 2 1 এককে 1 পরের লাইনে গুণটা যাচ্ছে 5 7 35 এ 5 হাতে থাকে 3 5 গুণ 10 আর 3 11 12 13 3 হাতে রইল 1 আর 5 এককে 5 আর এককে 6 এবারে যোগ করি উপর নিচ 7 5 আর 2 এ 6 7 3 আর এককে 4 আর 6 তাহলে 6477 টাকা তাহলে একটি পরিবার দেয় 51 টাকা তাহলে 127 টি পরিবার দেয় 127 গুণ 51 টাকা তাহলে গুণ করে আমি কি পাচ্ছি 6477 টাকা তাহলে 127 টি পরিবার 6477 টাকা চাঁদা দেয় আজকে এই পর্যন্ত পরের দিন আবার অন্য অঙ্ক করাবো।